সত্যের পথ অবলম্বন করুন। কেএইচ ইসলামিক মিডিয়া। রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আর বিশ্বাকাত তারাবিন নামাজ পড়া, এই দুইটা আমল যারা করবে, রাসূল বলেন তাদের মধ্যে যদি দুইটা শর্ত পাওয়া যায়, একটা হইল ইমানান আর একটা হইল এহতেসাবান, ইমান ঠিক রাখিয়া যদি রমজান মাসে দুইটা আমল করে আর নিয়ত সহি রাখিয়া যদি দুইটা আমল করে, ইমান ঠিক রাখিয়া আর নিয়ত সহি রাখিয়া, ক শর্ত, দুই শর্ত, রাসূল দুইটা শর্ত আরোপ করে দিয়েছে। রমজান মাসের দুইটা আমল যারা দুইটা শর্তে করবে, এক শর্ত হলো ইমান ঠিক রেখে আর একটা হলো নিয়ত সহি রেখে। ইমান ঠিক রাখা যায় কিভাবে, নিয়ত সহি করা যায় কিভাবে, এইগুলি উলামায়ে কেরামের পক্ষ থেকে আলোচনা হওয়া দরকার এবং আপনাদের জানা বুঝা এবং মনে রাখা দরকার। একটা হলো ইমান, ইমান আনা আর একটা হলো ইমান ঠিক রাখা। কোনো অমুসলিম কলেমা বিশ্বাস করার মাধ্যমে ইমান আনে, একজন বেঈমানে ইমান আনে কেমনে, কলেমা বিশ্বাস করার মাধ্যমে। একজন বেঈমানে যখন কলেমায়ে তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝে শুনে বিশ্বাস করে যখন পড়লো, তখন সে ইমান আনলো, তখন সে ইমান আনলো। ইমান আনার পরে এই ইমান ঠিক রাখতে হয়। আমি কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য সহজ একটা উদাহরণ দিই, শুনেন। নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য উযু করতে হয়, সাইর ফরজ আদায় করে উযু করলো, নামাজ শুরু করার আগেই যদি পেশাব করে ফেলে, উযু ঠিক রইল না উযু ভেঙে গেল, আর নামাজ হবে না। যেমন ভাবে উযু করলেই নামাজ পড়া যায় না, নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত উযু ঠিক রাখতে হয়, ঠিক তেমনি ভাবে কলেমা গ্রহণ করে ইমান আনলেই হয় না, মরণ পর্যন্ত ইমান ঠিক রাখতে হয়। ইমান আনলেই হয় না ইমান ঠিক রাখতে হয়? উযু করলেই নামাজ হয় না উযু ঠিক রাখতে হয়? উযু করার পরে উযু ভেঙে গেলে যেমন এই উযুর দ্বারা নামাজ হয় না, ঠিক তেমনি ভাবে ইমান আনার পরে যাদের ইমান নষ্ট হইয়া যায় এদের ইমানের সাথে মরণ হয় না। নামাজ শেষ করার আগ পর্যন্ত যেভাবে ইমান উযু ঠিক রাখতে হয়, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দার মরণ পর্যন্ত ইমান ঠিক রাখতে হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা আল্লাহকে রব মানিয়া ইমান আনলো, কি মানিয়া ইমান আনলো, আল্লাহকে রব মেনে যারা ইমান আনলো, এরা যদি মরণ পর্যন্ত ইমান ঠিক রাখে, এই দেখেন ইমান আনলো ফরা কথা বলার পরে আবার বলেন মরণ পর্যন্ত যদি ইমান ঠিক রাখে, যারা ইমান আনলো এবং মরণ পর্যন্ত ইমান ঠিক রাখে, এদের মরণকালে শয়তান যেন বেঈমান বানাইতে না পারে, এই জন্য মরণের সময় ইমান নিয়া মরণের জন্য আল্লাহ তাকে সাহায্য করবেন। মরণের ফিরিস্তা আজরাইল ফিরিস্তা সামনে আইবার আগে নিজে নিজেই যদি ইমান নষ্ট করে দেয়, মরণকালে শয়তান লাগবে না তারে বেঈমান বানাবার লাগি, সে তো নিজে নিজেই বেঈমান। যে নিজে নিজেই বেঈমান তার কাছে মরণকালে শয়তান আসবে কেন বেঈমান বানাবার জন্য? এই জন্য আল্লাহ বলেন যেই ব্যক্তি ইমান আনলো আর মরণ পর্যন্ত ইমান ঠিক রাখলো, তারে যেন মরণের সময় শয়তানে বেঈমান বানাইতে না পারে, এই জন্য আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠাইয়া তারে সাহায্য করবেন। বুঝে থাকলে এবার বলেন, ইমান আনাটাই জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট, জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট, না মরণ পর্যন্ত ইমান ঠিক রাখতে হয়? ইমান ঠিক রাখতে হয়। কাজেই আমরা আগে বুঝতে হবে আমার ইমান কোন জিনিসের নাম, পরে বুঝবো এটা কিভাবে নষ্ট হয় আর কিভাবে ঠিক থাকে। ইমান কোন জিনিসের নাম এটাই যদি বুঝি না, নষ্ট কেমনে হয় সেটাও বুঝবো না, ঠিক থাকে কেমনে সেটাও বুঝবো না।
এই জন্য আগে বুঝতে হবে আমার ইমান এটা কোন জিনিসের নাম। অতি সংক্ষিপ্ত জবাব হইল, ইমানে মুফাসসালের ছয় কথা বিশ্বাস করার নাম ইমান। আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হইল আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি বিশ্বাস করলাম আল্লাহর ফেরেশতাগণকে, আমি বিশ্বাস করলাম আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলিকে, আমি বিশ্বাস করলাম আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে, আমি বিশ্বাস করলাম আল্লাহর নির্ধারিত তকদিরকে, আর বিশ্বাস করলাম মরণের পরবর্তী চিরস্থায়ী আখেরাতের জীবনকে। এই ছয় কথা বিশ্বাস করার নাম ইমান। ইমানে মুফাসসালের ছয় কথা বিশ্বাস করার নাম ইমান। কেউ যদি কয় আমি আল্লাহ বিশ্বাস করি না, তাইলে তার আর ইমান নাই। কেউ যদি কয় আমি ফিরিস্তা বিশ্বাস করি না, তাইলে তার ইমান নাই। কেউ যদি কয় আমি কোরআন বিশ্বাস করি না, তাইলে তার ইমান নাই। কেউ যদি কয় আমি নবী বিশ্বাস করি না, তাইলে তার ইমান নাই। কেউ যদি কয় আমি তকদির বিশ্বাস করি না, তাইলে তার ইমান নাই। কেউ যদি কয় আমি আখেরাত বিশ্বাস করি না, এই ছয় কথা বিশ্বাস করার নাম হইল ইমান। যে বিশ্বাস করে সে মুমিন মুসলমান। আর ছয় কথার কোনো কথা কেউ যদি অমান্য করে কোনো না কোনোভাবে, তখন আর তার ইমান থাকে না, ইমান নষ্ট হইয়া যায়। বলেন ইমান আনলেই চলবে না ইমান ঠিক রাখতে হবে? ঠিক রাখতে হবে, আমার ইমান যেন নষ্ট হইয়া না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এর মধ্যে আবার এই ছয় কথা বিশ্বাস করে যারা মুমিন মুসলমান হয়, এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 72 দল উম্মত আমার, অর্থাৎ 72 দল মুমিন মুসলমান জাহান্নামী হবে। ছয় কথা বিশ্বাস করে এমন মুমিন মুসলমান 72 দল জাহান্নামী, মাত্র এক দল মুসলমান জান্নাতি হবে। 72 দল মুমিন মুসলমান ছয় কথা বিশ্বাস করা সত্ত্বেও জাহান্নামী হবে কেন? মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে। একদল মুসলমান জান্নাতি হবে কেন? সহি ব্যাখ্যা মতো ছয় কথা বিশ্বাস করার কারণে। এই কথাগুলি আপনাদের বোঝা দরকার ভালোভাবে এবং জীবন বর্মনে রাখা দরকার। হাদিস শরীফে যে রাসুল বলেছেন 72 দল মুসলমান জাহান্নামী হবে, এরা তো ছয় কথায় বিশ্বাসী, এরা তো মুসলমান, জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। 72 দল মুসলমান জাহান্নামী, মুসলমান কেন? ছয় কথা বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না, ছয় কথা বিশ্বাস করেও জাহান্নামে যাইতে হবে। একটা মাত্র মুসলমানের দল, রাসূল বলেন এরা ছয় কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে নয়, সহি ব্যাখ্যা মতো। এখন প্রশ্ন জাগে, সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, রাসূল জবাব দিয়েছেন, জবাবের সারমর্ম হইল রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সুন্নত আর আমার সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায় ছয় কথার সহি ব্যাখ্যা। আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা দুই ঠিকানায় পাওয়া যায়, নবী রাসূল সম্পর্কে সহি ব্যাখ্যা দুই ঠিকানায় পাওয়া যায়, আখেরাত সম্পর্কে সহি ব্যাখ্যা দুই ঠিকানায় পাওয়া যায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত, যারা মানে তাদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। যারা জানেও না মানেও না, এরা আমরা আহলে সুন্নত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নত ওয়াল জামাত, চিল্লাইতে চিল্লাইতে মুখফে না আনলেও আহলে সুন্নত ওয়াল জামাত হইতো না? মেডিকেল কলেজও লেখাপড়া না কইরা আমি ডাক্তার আমি ডাক্তার আমি ডাক্তার বলতে বলতে মুখে ফেনা আনলে যেমন ডাক্তার হইতো না, ঠিক তেমনি ভাবে ছয় কথার ব্যাখ্যা সুন্নতে রাসূল আর জমাতে সাহাবাত থেকে না নিলে আমি শুননি আমি শুননি কইয়া মুখ ফেনাইলে শুননি হইতো না। বুঝা থাকতে বলেন আহলে সুন্নত ওয়াল জামাত কেমনে হয়? দাবির দ্বারা না দুইটা আদর্শ মানলে? একটা আদর্শের নাম নবীর সুন্নত আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরামের জমাত।
এই দুই আদর্শ আদর্শের ব্যাখ্যা মতো যারা ইমানে মুফাসসালের ছয় কথা মানে তারা নির্ভেজাল মুসলমান, তারা খাঁটি মুসলমান, তারা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত। তাদেরকে হাদিস শরীফে রাসূল জান্নাতি মুসলমান বলেছে। কাজেই সহি ব্যাখ্যা আর মন গড়া ব্যাখ্যার কিছু উদাহরণ আপনাদেরকে শুনে, আজকের মতো ইমানে মুফাসসালের ছয় কথার মধ্যে দুই কথার কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ দেব। একটা হলো আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা, একটা হলো নবী রাসুল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা। কেন দেখবে না, আল্লাহকে দেখার মতো যে পরিমাণ পাওয়ারের দরকার চোখে, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে এই পরিমাণ পাওয়ার আল্লাহ দেন না। আল্লাহ দেখার মতো পাওয়ারই এখন আমাদের চোখে নাই, এই জন্য দেখব না। দেন না কেন, দিলে অবশ্যই দেখত কিন্তু তখন তার ইমানেই কবুল হইত না। আল্লাহ দেখিয়া ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহ না দেখিয়া ইমান আনলে ইমান কবুল হয়। ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবুল আহাবের দল কিয়ামতের দিন আল্লাহর উপরে ইমান আনবে কিন্তু কবুল হবে না। দুনিয়ার জীবন হইল না দেখিয়া ইমান আনার জীবন, এখন ইমান আনলে কবুল হবে। আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ যে দুনিয়াতে আমাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দিলেন না, না দিয়া কি আমাদেরকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? আল্লাহর কত বড় মেহরবানি আপনার উপর, আপনার তো খবরও নাই। আপনি শুধু আফসুস করেন সারা জীবন, হায় হায় যদি আমার চোখে আল্লাহরে দেখার মতো পাওয়ার দিত দেখতাম কতই ভালো হইতো। আল্লাহ বলেন মোটেও ভালো হইতো না, তোমার ইমানটাই কবুল হইতো না। এইভাবে আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হইল দুনিয়ার জীবনে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে। দুই নম্বর সহি ব্যাখ্যা হইল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন, দিবেন পরকালে, দিবেন দুনিয়াতে দিবেন না পরকালে দিবেন। এক নম্বর সহি ব্যাখ্যা হইল দুনিয়াতে দেখবো না, দুই নম্বর সহি ব্যাখ্যা হইল আখেরাতে দেখব। আল্লাহ পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহ দেখার পাওয়া দেখার মতো পাওয়ার দিবেন, তখন মুমিন বান্দারা পূর্ণিমার রাত্রে পূর্ণিমার চন্দ্র দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, ঠিক তেমনিভাবে পরকালে মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও বেশি পরিষ্কারভাবে দেখতে পারবে। এখানে প্রশ্ন জাগতে পারে, আমরা তো না দেখেই বিশ্বাস করি, পরকালে আর দেখার দরকার কি? এই প্রশ্নের জবাব হইল, জান্নাতিরা জান্নাতে গিয়া যত নিয়ামত ভোগ করবে, সমস্ত নিয়ামতের উপভোগে যত আনন্দ হবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। বুঝে থাকতে বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহর আল্লাহকে দেখার আনন্দ বেশি? সেই আনন্দ থেকে যেন পরকালে কোনো মুমিন বান্দা বঞ্চিত না থাকে, এই জন্য আল্লাহ পরকালে মুমিন বান্দাকে আল্লাহ দেখার ব্যবস্থা করে দিবেন। এগুলি হলো আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা, সহি ব্যাখ্যা ইমান ঠিক রাখা। যেই ব্যক্তি ইমান ঠিক রেখিয়া সহি নিয়তে রোজা রাখবে, যেই ব্যক্তি ইমান ঠিক রেখিয়া সহি নিয়তে তারাবি পড়বে, আল্লাহ রসুল বলেন খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে তার মায়ের গর্ভ থেকে যেদিন বেগুনা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল ওই দিন যেই রকমের বেগুনা ছিল, ইমান ঠিক রেখিয়া নিয়ত সহি কইরা যারা রোজা রাখবে আর তারাবি পড়বে, আল্লাহ তাদেরকেও নূতন সন্তানের মতো বেগুনা বানাইয়া জীবনের সব গুনাহ মাফ করে দিবে। রোজা রাখবো আমি ইমান ঠিক রেখিয়া সহি নিয়তে, তারাবির নামাজ পড়বো আমি ইমান ঠিক রাখিয়া সহি নিয়তে, আমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমি যেদিন জন্ম হয়েছিলাম ওই দিন যেই রকম বেগুনা ছিলাম, রমজানের শেষ দিন আল্লাহ আমাকে ওই রকম বেগুনা বানাই দিবেন। রোজা রাখলে আর তারাবি পড়লে বিনা শর্তে না দুই শর্তে? এক নম্বর ইমান ঠিক রাখিয়া, দুই নম্বর নিয়ত সহি করিয়া। এক নম্বর ইমান ঠিক রাখিয়া, দুই নম্বর নিয়ত সহি করিয়া। কাজে এই দুইটা শর্ত ভালো করে বোঝা দরকার। ইমান ঠিক রাখুন কিভাবে? আল্লাহ বিশ্বাস করবো মন গড়া ব্যাখ্যা মতো না সহি ব্যাখ্যা মতো? ইমান ঠিক রইল,
আল্লাহরে যদি মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করি তাহলে আমার ইমান নষ্ট হইয়া গেল। ইমান কিভাবে ঠিক থাকে আগে বুঝলাম ইমান খারে কয়, এখন বুঝি ইমান কিভাবে ঠিক থাকে, তারপরে বুঝবো ইমান কেমনে নষ্ট হয়। যে ছয় কথা বিশ্বাস করার কারণে আমরা ইমানদার হইলাম, মুমিন মুসলমান হইলাম, এর মধ্যে সাত নম্বর কথা হইল ওয়া রুসুলিহি, আমি নবী রাসূলগণকে বিশ্বাস করলাম। সাত নম্বর কি বিশ্বাস? নবী রাসূল বিশ্বাস। এই নবী রাসূল সম্পর্কেও কিছু ব্যাখ্যা আছে সহি, আর কিছু ব্যাখ্যা আছে মন গড়া। সহি ব্যাখ্যা মতে যারা নবী রাসূল বিশ্বাস করে এরার ইমান ঠিক থাকে, মন গড়া ব্যাখ্যা মতে যারা নবী রাসূল বিশ্বাস করে এরার ইমান নষ্ট হইয়া যায়। ইমান ঠিক থাকে না নষ্ট হইয়া যায়? যেমন নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নি জাঈলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। এটা রাখবেন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন, পরীক্ষাগুলিতে ইব্রাহিম যখন পাশ করেছিলেন তখন আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমাকে মানুষের ইমাম বানাইব। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন দুই দল মানুষ মানুষের ইমাম হওয়ার যোগ্য, এক নম্বর হইলেন নবীগণ, দুই নম্বর হইলেন আলিমগণ। যিনি নবীও না আলিমও না তারে ইমাম বানাইলে যে কাজের ইমাম বানানি হয়েছে এই কাজ নষ্ট হওয়া ছাড়া কোনো উপায় নাই। যেমন নমাজের ইমাম বানাইলে একজনকে, নবীও না আলিমও না নমাজ নষ্ট হইব নি হইব। কাজে মানুষের ইমাম হওয়ার যোগ্য মানুষ দুই দল, একদল হইলেন নবীগণ আর একদল হইলেন আলেমগণ। আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষের ইমাম বানাইবেন বললেন, আপনারা কি মনে করেন দুই নম্বর ইমাম না এক নম্বর? এক নম্বর ইমাম কারা? নবীগণ। কাজে আয়াতের সর্ম সার মর্ম দাঁড়াইল, আল্লাহ বললেন আপনাকে আমি নবী বানাইব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমার বংশধরদেরকেও নবী বানাও, আমারেও নবী বানাও, আর আমার বংশের মধ্যে যারা জন্ম হইব তারারেও নবী বানাও। আল্লাহ বললেন আমি বংশভিত্তিক নবী বানাই না, কার বংশে জন্ম হইল এই বিচারে নবী বানাই না, আমি নবী বানাই যেই বিচারে, সেই বিচার হইল বেগুনা, যে বেগুনা হয় তারে নবী বানাই। লা ইয়ানালু আহদিয যালিমিন, নবুয়তের পদ আমি কোনো গুনাগারকে দেই না, নবুয়তের পদ কোনো গুনাগারকে দেই না। যারা গুনাহ করে না তাদেরকে নবী বানাই, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নবী বানাবার জন্য একটা সামগ্রিক মূলনীতি সকল নবীর বেলায় প্রযোজ্য, যেরকম সামগ্রিক মূলনীতি আল্লাহ নবী বানাবার জন্য একটা মূলনীতি নির্ধারণ করে দিলেন, আমি বেগুনাকে নবী বানাই, গুনাগারকে নবী বানাই না। তাহলে আল্লাহ যে একটা নীতি নির্ধারণ করে দিলেন নবী বানাবার জন্য, নীতিটা হইল বেগুনা হওয়া, এটা কি কোনো কোনো নবীর বেলায় না সকল নবীর বেলায়? সকল নবীর বেলায় আল্লাহর নির্ধারিত নীতি হইল আমি বেগুনাকে নবী বানাই, আমি কোনো গুনাগারকে নবী বানাই না। সুতরাং নবী রাসূল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হইল নবী রাসূলগণ আজীবন বেগুনা। নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা, এক নম্বর সহি ব্যাখ্যা কি? তারা আজীবন বেগুনা, কোনো নবী জীবনে কোনোদিন গুনাহ করেন না। এটা নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। আপনি যদি মন গড়া মতে ব্যাখ্যা করেন তাহলে যে কোনো নবীকে যে কোনো ঘটনার ভিত্তিতে আপনি গুনাগার সাব্যস্ত করতে পারবেন, সেটা হবে আপনার মন গড়া ব্যাখ্যা, সহি ব্যাখ্যা নয়। যেমন ধরেন আদম আলাইহিসসালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলছিলেন সব গাছের ফলমূল খাও, একটা গাছের ফল খাইতে নিষেধ করে দিছিল,
কিন্তু শেষ পর্যন্ত ইবলিস দুকা দিয়া আদমকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছিল। ঘটনা আজকে নূতন শুনলেন না আরো শুনেছেন? তাহলে আদম কি আল্লাহর নিষেধ রক্ষা করেছিলেন না লঙ্ঘন করেছিলেন? এই হল কোরআনের বর্ণিত ঘটনা, আদমের জীবন ইতিহাস। এই ঘটনাটা যদি আপনি মন গড়া ভাবে ব্যাখ্যা করেন, কিভাবে আপনি যদি বলেন আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম এত লঙ্ঘন করলই, তাহলে বেগুনা রইল কই? এটা আপনার মন গড়া ব্যাখ্যা। আপনার এই ব্যাখ্যাটা যদি আমি একটু সময়ের জন্য মান্য নেই যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নামই গুনাহ, আর আদমে লঙ্ঘন করছেই, কাজে আদম গুনাগার হইয়া গেছে, এই ব্যাখ্যা যদি আপনার মান্য নেই, আল্লাহর সামগ্রিক মূল নীতিটা ঠিক থাকে না ভঙ্গ হইয়া যায়? যে আল্লাহর নীতি বিরোধী ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা ছাড়া আর কিছু নয়। তাহলে আল্লাহর নীতি রক্ষা কইরা ব্যাখ্যা কিভাবে হবে? মুফাসসিরিন কেরাম বিভিন্ন ব্যাখ্যা তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, এর মধ্যে একটা ব্যাখ্যা আপনাদের শোনাই। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, ঢালাওভাবে সব ক্ষেত্রে নয়, ঢালাওভাবে সব ক্ষেত্রে নয়। আল্লাহর নিষেধের কথা ভুললে যদি লঙ্ঘন করে তাহলে গুনাহ হয় না? যেমন রমজান মাসের দিনের বেলায় রোজাদারকে খানাফিনা করতে আল্লাহ নিষেধ করেছেন, কেউ যদি রোজার কথা বুইল্লা খানাফিনা করে ফেলে, বলেন আপনাদের জানা থাকলে কি পরিমাণ গুনাহ হয়? নিষেধ লঙ্ঘন করলো গুনাহ হইল না কেন? আল্লাহ আদম সম্পর্কেও বলেন নাসিয়া আদম, আদম ভুইল্লা গেছে। তুমি বুইল্লা লঙ্ঘন করলে গুনাহ হয় না, আর তোমার বাপের বাপের বাপ সদ্য গোষ্ঠীর বাপ আদমে বুইল্লা করলে গুনাহ হয়, তুমি আকিদা শিখছো কার কাছে? দুই নম্বর উদাহরণ, দুই নম্বর তফসির, মানুষের কোনো কাজের সাথে গুনার সওয়াব এবং গুনার সম্পর্ক হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। দুনিয়ার জীবনের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই গুনাহ নাই। এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। ব্যাখ্যাও ঠিক রইল, আল্লাহর মূল নীতিও ঠিক রইল। বুঝে থাকতে বলুন তো, নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা কি পাইলাম? নবী রাসূলগণ আজীবন বেগুনা। যারা নবী রাসূলগণকে গুনাগার সাব্যস্ত করে, অপরাধী সাব্যস্ত করে, এমন ভাবে ব্যাখ্যা করে, তারা সহি ব্যাখ্যা মতো নবী মানে না মন গড়া ব্যাখ্যা মতো? মন গড়া ব্যাখ্যা। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন, আপনারা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানার পক্ষপাতী না সহি ব্যাখ্যা মতো? নবী রাসূল সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা কি? তারা আজীবন বেগুনাহ, আজীবন বেগুনাহ। এখন যদি কেউ বলে হযরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, হযরত জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, এমন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, তাহলে সে নবী রাসূল মানলো সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো? তার অনুসরণ করা যাবে? তার কথা মতো কোনো কাজ করা যাবে? যাবে না। এমন কথা বর্তমান দুনিয়াতে এমন কথাগুলি বলে সারা দুনিয়ার মুসলমানদেরকে, বিশেষ করে সারা দুনিয়ার তবলিগী ভাইদেরকে মধ্যে একটা ফাটল সৃষ্টি করা, কুন্দল সৃষ্টি করে দিছে হযরত মাওলানা সাদ সাহেব। হযরত মাওলানা সাদ সাহেবে কয় ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিল, বলেন নবী সম্পর্কে সহি ব্যাখ্যা মতো নবী মানল না মন গড়া ব্যাখ্যা মতো? জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, মূসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, এমন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। তাহলে এতাতিদের নেতা সাদ সাহেব নবী রাসূল মানল আল্লাহর সামগ্রিক মূল নীতি অনুভাতে না মন গড়া ব্যাখ্যা মতে? আমার কথা বুঝে থাকলে বলুন সাদ সাহেব এবং সাদ সাহেবের অনুসারীরা
সহি পথে আসে না ভ্রান্ত পথে, হেদায়তের পথে আসে না গুমরাহির পথে, গুমরাহির পথে। এই জন্য সারা দুনিয়ার সমস্ত হক্কানি উলামায়ে কেরাম সাতপন্থী তবলিগীদেরকে বয়কট করেছেন। সাতপন্থীরার নাম হইল এতাতি। সাতপন্থীরা এরা নিজেরা নিজেরা নাম দিছে এতাতি। এতাত শব্দের অর্থ হইল আনুগত্য, মান্না চলা। বেটাই যে তুই কয় আপনারা মান্না লাইতা বলেন, মন গড়া বেক্কা মতো নবী মানলেও কি মান্না নেওয়া যায়? কাজে আমরা এতাতি হতে পারি না, আমরা এতাতি হতে পারি না। বরং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অর্থাৎ রাসূল বলেন, তুমি নিজে আলেম হও, সুযোগ না থাকলে আলেমের ছাত্র হও, ছাত্র হওয়ার সুযোগ না থাকলে আলিমের কথা মনোযোগে শুনো আর আলিমের কথা মতো চলো, আলিমের কথা মতো চলো। সাত পন্থীরা কয় আলিমরা তবলিগ বুঝে না, আলেমদের কথা মতো তবলিগ করলে হবে না। যেই বেটায় নবী ধারে আসামি বানাইছে এই বেটার আনুগত্যকরণ লাগবো, এই বেটার নেতৃত্বে তবলিগের কাজকরণ লাগবে। আমার কথা বুঝে থাকলে বলেন, এরা হক পথে আসে না বাতিল পথে চলে গেছে। সাতপন্থী তবলিগীরা হক পন্থী নয়, এরা বাতিল পন্থী, এই একটা মাত্র কারণে নয়। এদের নেতা সাদ সাহেব নবীদারে আসামি বানাইছে, শুধু তাই নয়, এরা বলে মাদ্রাসায় দিন নাই, কিতাবে দিন নাই, কোরআন হাদিস পড়ার মধ্যে দিন নাই, দিন আছে একমাত্র চিল্লায়। আমি জিজ্ঞাসা করি, চিল্লার ব্যবস্থাটা চালু করছিল কে? ইবেটায় কই লেখাপড়া করছি? মাত দেখানো দিন নাই, এখান থেকে দিন শিখলো কেমনে আর চালু করলো কেমনে? সাদ সাদ সাহেব কয় মাদ্রাসায় দিন নাই, কিতাব পড়ার মধ্যে দিন নাই, কিতাব পড়ানির মধ্যে দিন নাই, এমন কি তাসাউফের মধ্যে দিন নাই। তাসাউফ কি আপনারা কেমনে বুঝায়? তাসাউফ হইল ইসলামের যত বিধিবিধান মানুষের উপর আছে সবগুলি বিধিবিধান পালনের জন্য মনকে তৈরি করার নাম তাসাউফ। মনকে তৈরি করার নাম, আল্লাহ হুকুম দিছেন নামাজ পড়ো কিন্তু মনে চায় না নামাজ পড়তে। বলেন এমনি মনে চায় নামাজ পড়তে? এক এমত অবস্থায় নামাজের জন্য মনকে তৈরি করার যে ট্রেনিং আছে, ট্রেনিংটাকে ইলমে তাসাউফ বলে। সাত সাব বলে তাসাউফ দিন নয়, কোরআন হাদিসের লেখা পড়া দিন না, একমাত্র দাওয়াতের কাজে ঘর থেকে বাইরিয়া যাওয়ার নাম দিন। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস কইছেন দিন। একটা হইল ওই ছয় কথা বিশ্বাস করার নাম দিন, আর একটা হইল কিতাবের লিখিত মাসালা মাসাইল আমল করার নাম দিন, আর একটা হইল ইলমে তাসাউফ অর্জন করার নাম দিন। তিনটা কথা শিক্ষা দিয়া হাদিসে জিবরিল নামে একটা প্রসিদ্ধ হাদিস আছে, ওই হাদিসে আল্লাহর রাসূল বলেন, হুয়া জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এই তিন প্রকার এলিমের নাম দিন। সাদ সাহেব কয় মাদ্রাসায় এলিম আছে দিন নাই, সাদ সাহেব কয় মাদ্রাসায় কি আছে কি নাই, এলিম আছে দিন নাই। আর রাসূল বলেন তিনটা এলিমের নাম ওই দিন, তিনটা এলিমের নাম ওই দিন, ইলমে আকাইদ ইলমে ফেকা ইলমে তাসাউফ। জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে তিনটা এলিম শিক্ষা দিয়েছেন। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন, জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফেকা শিক্ষা দিয়েছেন, জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাসাউফ শিক্ষা দিয়েছেন, দিয়া বলছেন এই তিনটা এলিমের নাম ওই দিন। আল্লাহর রাসূল বলেন এলিমের নাম দিন, সাত সাব বলে এলিমের নাম দিন না। রাসূলের পক্ষে না বিপক্ষে? আল্লাহ বলেন বেগুনাকে নবী বানাই, সাত সাব বলে নবীরা গুনাহ করছে, আল্লাহর পক্ষে না বিপক্ষে? বলেন যেই সাদ আল্লাহর বিপক্ষে কথা বলে, যেই সাদ রাসূলের বিপক্ষে কথা বলে,
এই সাদ হকপন্থী না বাতিলপন্থী? তার অনুসারী এতাতিরা হক না বাতিল? বাতিল। এই জন্য আমি নবীগঞ্জের উলামায়ে কেরাম এবং নবীগঞ্জের তবলিগি ভাইদেরকে অনুরোধ করে বলবো, এই বাতিল পন্থীদেরকে এই নবীগঞ্জের কেন্দ্রীয় মসজিদ দামে মসজিদে ঢুকতে দিবেন না, এরা বাতিল পন্থী। শুধু এই দুই কারণে বাতিল পন্থী নয়। সাদ সাহেব বলে মসজিদে ইমামতি কইরা বেতন নিলে, মসজিদে মুয়াজ্জিনি কইরা ভাতা নিলে, মাদ্রাসায় কুরআন হাদিস শিক্ষা দিয়া বেতন ভাতা নিলে, বেশ্যা নারীরা দেহ ব্যবসা কইরা যেই উপার্জন করে ওইটার থেকে আরো জঘন্যতম হারাম। সাদ সাহেব কয় ইমাম সাহেবের বেতন বেশ্যা নারীর উপার্জনের চেয়েও জঘন্যতম হারাম। সাদ সাহেব কয় মসজিদে মুয়াজ্জিনি কইরা বেতন নিলে বেশ্যা নারীর উপার্জনের চেয়েও জঘন্যতম হারাম। সাদ সাহেব কয় মাদ্রাসায় কুরআন হাদিস শিক্ষা দিয়ে বেতন নিলে যে বেশ্যা নারীর দেহ ব্যবসার উপার্জনের চেয়েও জঘন্যতম হারাম। এক কথায় সাদ সাহেবের নীতি হইল ধর্মের কাজ কইরা বেতন নেওয়া হারাম। এটা ঢালাও ভাবে ইসলামে এই নীতি নয়, ইসলামের নীতি ব্যাখ্যা সাপেক্ষ। ঢালাও ভাবে হারামও নয়, ঢালাও ভাবে হালালও নয়। ইসলামের নীতি হলো ধর্মের কাজে কাজের বিনিময়ে বেতন নেওয়া, ঢালাও ভাবে হালালও নয়, ঢালাও ভাবে হারামও নয়। কবর জিয়ারত কইরা বেতন নেওয়া হালাল নয়, কোরআন শরীফ খতম কইরা বেতন নেওয়া হালাল নয়। এইগুলিও ধর্মের কাজ, কিন্তু এগুলি হালাল নয়। কিন্তু তিন মজাবের ফতোয়া তো আছেই। বর্তমান দুনিয়ার হানাফি মজাবের ফতোয়া মতে ইমামতির বিনিময়ে বাতা নেওয়া হালাল, মুয়াজ্জিনির বাতা নেওয়া হালাল, মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া বাতা নেওয়া হালাল, দিনের কাজ করা, দিনের যে কোনো কাজের বিনিময়ে নেওয়া যদি বেশ্যা নারীর দেহ ব্যবসায়ের উপার্জনের চেয়ে জঘন্যতম হারাম হইয়া থাকে সাদ সাহেবের কথায়, তাহলে আপনারা বলেন আল্লাহর রাস্তায় জেহাদ করা দুনিয়ার কাজ না দিনের কাজ? আল্লাহর রাস্তায় জেহাদ করা দিনের কাজ। রাসূল সাহাবায়ে কেরামদেরকে জেহাদে পাঠাইছেন কিনা? পাঠাইছেন। এই সমস্ত সাহাবাদেরকে আল্লাহর রাসূল নিজের হাতে ভাতা দিচ্ছেন, নিজের হাতে ভাতা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম জেহাদের ভাতা গ্রহণ করছেন। কার উপার্জনের বেশ্যা নারীর উপার্জনের চেয়ে হারাম 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 ফতোয়া দিছ তুমি? কার আমল এটা? এটা তো স্বয়ং রসুলের আমল, স্বয়ং রসুলের আমল। রসুল মুজাহিদ সাহাবাদেরকে বাতা দিছেন, নিজের হাতে দিছেন বাতা, আর মুজাহিদ সাহাবাগণ রসুলের কাছ থেকে বাতা গ্রহণ করছেন। আর সাদ সাহেব কয় বেশ্যা নারীর উপার্জনের চেয়েও জঘন্যতম হারাম। তাইলে সাদ সাহেব রসুলের কাজকে সাহাবায়ে কেরামের কাজকে কোথায় রাখলো? কত বড় জঘন্যতম নিকৃষ্ট সাব্যস্ত করলো স্বয়ং রসুলের কাজকে, স্বয়ং সাহাবায়ে কেরামের জমাতের কাজকে। বুঝে থাকলে বলেন সাদ সাহেব একটা দুইটা কারণে বাতিল না, অনেকগুলি কারণে বাতিল। এই কারণে সাদ পন্থী তবলিগিরা বাতিল, বাংলাদেশের উলামায়ে কেরাম, ভারতের উলামায়ে কেরাম, পাকিস্তানের উলামায়ে কেরাম, আমেরিকার উলামায়ে কেরাম, লন্ডনের উলামায়ে কেরাম, কানাডার উলামায়ে কেরাম, মিডল ইস্টের হক্কানি উলামায়ে কেরাম সব সাদ পন্থীকে বাতিল বলে ঘোষণা করেছেন। সাদ পন্থীদেরকে তবলিগি জমাতের জন্য অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এই জন্য আমি জানি নবীগঞ্জের মুসলমান আমাকে অনেক দিন যাবত মহব্বত করেন, মহব্বত করেন বলেই এই রমজানের মধ্যে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আসার জন্য। আমি রমজানে আজ পর্যন্ত এই রমজানে কোনো প্রোগ্রামে যাই না, আমি বিভিন্ন অসুস্থ নিয়ে আসি, অসুস্থতার অবস্থায় আছি, অসুখের কারণে প্রোগ্রাম করতে পারি না। কিন্তু আপনাদের মহব্বতের টানে এই রমজানে সর্বপ্রথম আপনাদের মহব্বতের টানে টানে আসলাম, যেহেতু আসলাম, যেহেতু আপনারা আমাকে মহব্বত করেন, এই জন্য আমি আপনাদের কাছে একটা প্রতিশ্রুতি চাই, একটা অঙ্গীকার চাই। আমার কথায় যদি বুঝে থাকেন সাত পন্থীরা বাতিল, তাহলে নবীগঞ্জের মাটিতে সাত পন্থীদেরকে স্থান দেওয়া যাবে না। উলামায়ে কেরামের মুখ থেকে আমি ওয়াদা চাই,
তবলিগী ভাইদের মুখ থেকে ওয়াদা চাই, নবীগঞ্জের মাটিতে সাদপন্থীদের স্থান দেওয়া যাবে না। এই ব্যাপারে দোয়ার পরে আমি নবীগঞ্জের উলামা একরাম যারা আছেন, তবলিগী ভাই যারা আছেন, তারা একটু বসবেন, তাদেরকে নিয়ে আমি একটু মশওয়ারা করব। আপনারা আবার ভাববেন না কি গোপন কথা বলে যাব, প্রকাশ্য আপনাদেরকে বলে দিই, গোপন কথা নয়, প্রকাশ্য কথা হইল, এই মসজিদে সপ্তাহে একদিন গাস্ত হবে, এই মসজিদ থেকে গাস্ত হবে, এবং এই মসজিদে প্রত্যেক দিন কোনো এক বেলা নামাজের পরে তালিম হবে, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক। এই তালিমের মধ্যে নবীগঞ্জের উলামা একরাম শরিক থাকবেন, নবীগঞ্জের তবলিগী ভাইরা শরিক থাকবেন। প্রত্যেক দিন যদি আপনারা এক বেলা এখানে তালিম করেন, আর আপনারা সবাই সর্বস্তরের মুসলমান যদি তালিমে শরিক থাকেন, সাতপন্থীরা সাহস পাবে না এখানে ঢুকতে। এই পরামর্শটা দিয়ে যাওয়ার জন্য আমি নবীগঞ্জের উলামা একরামকে দাওয়াত করলাম, নবীগঞ্জের তবলিগী ভাইদেরকে দাওয়াত করলাম, আর যারা হক্কানি দেওবন্দী উলামায়ে কেরামদেরকে যারা সমর্থন করেন, তবলিগী জামাতকে যারা সমর্থন করেন, তাদেরকেও আমি এই দাওয়াত দিয়ে গেলাম যে এখানে তালিমটা চালু রাখবেন। বহুদিন পর্যন্ত সাদ ফন্তিরা এতাতিরা বলতো, সাদ সাবে এই সমস্ত কথা কইছে না, তারা পয়লা অনেকদিন পর্যন্ত কইছে যে এইসব কথা আমরা সাদ সাবে কইছে না, আমরা যখন রেকর্ড পেশ করে দিলাম এই দেখো কইছে, ওখান তো আর কইছে না কইতে পারে না, ওখান কয় রুজু করছে, কি কয়, রুজু করা মানে ফিরে আসা, রুজু করা মানে ফিরে আসা, এরা যখন কয় রুজু করছে এরপরেও কয় বলেন, একটা মিথ্যাবাদী মিথ্যা কথা কইয়া যদি তৌবা করে আগের দিন আর পরের দিন আবার মিথ্যা কথা কয়, তাহলে তার তৌবা থাকে না, তৌবা ভঙ্গ হইয়া যায়। সাদ সাবে এইভাবে যতবার রুজু করছে ততবার ওই রুজু ভঙ্গ করছে, কাজী এরা দুঃখাবাস, এরা রুজুর নামে দুঃখা দেয়, শেষ পর্যন্ত এরা কি পরিমাণ দুঃখাবাদী ছিল সে দেখুন। এরা উলামায়ে দেওবন্দের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটা প্যাড নকল করছে, কি নকল করছে, প্যাড নকল কইরা এই দেওবন্দ মাদ্রাসার প্যাডের মধ্যে লেখছে যে দেওবন্দ মাদ্রাসার থেকে ফতোয়া দেওয়া হয়েছে সাত পন্থীরা সঠিক পথে আছে, এই প্যাড দেওবন্দ মাদ্রাসায় দেখানি হয়েছে, দেওবন্দ মাদ্রাসাওয়ালা এই প্যাড দিকে তারা পাল্টা বিবৃতি দিছে, এই প্যাড জালিয়াতি প্যাড, এটা আমাদের দেওয়া প্যাড নয়, কেত্তা বড় দুঃখাবাদ আপনারা চিন্তা করে দেখেন। কাজী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে আমরা উপমহাদেশের সমস্ত হক্কানি উলামায়ে কেরামদের আদর্শ মনে করি, দেওবন্দের আলিমদেরকে আমরা এই দেশের ভারত বাংলাদেশ পাকিস্তানের ইসলামী শিক্ষার জন্য আদর্শ। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার থেকে ফতোয়া হয়েছে সাতপন্থীরা বাতিল, সাতপন্থীরা বাতিল, সাতপন্থীরা বাতিল দেওবন্দের ফতোয়া, সাতপন্থীরা বাতিল তবলিগী মরকজে যারা মুরব্বী ছিলেন সমস্ত মুরব্বীদের ফতোয়া, সাতপন্থীরা বাতিল সারা বাংলাদেশের সমস্ত হক্কানি উলামায়ে কেরামের ফতোয়া, সাতপন্থীরা বাতিল ভারতের সমস্ত হক্কানি উলামায়ে কেরামের ফতোয়া, সাতপন্থীরা বাতিল পাকিস্তানের সমস্ত হকপন্থী আলেমদের ফতোয়া, সাতপন্থীরা বাতিল সারা দুনিয়ার সমস্ত হক্কানি উলামায়ে কেরামের ফতোয়া, যেমনভাবে কাদিয়ানি বেঈমান সারা দুনিয়ার মুসলমানের ফতোয়া, ঠিক তেমনি ভাবে সাতপন্থীরা বাতিল সারা দুনিয়ার হক্কানি আলেমদের ফতোয়া। কাজে এই ফতোয়া বজায় রাখতে হইলে সাতপন্থীদের দুকায় পড়া যাবে না। এরা কয় কি, সাধারণ মুসলমান যারা জানে না, এমনকি শিক্ষিত মুসলমান যারা আসল অবস্থা জানে না, এদের কাছে গিয়ে কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে, কয় আমরা তো দিনের কথা ওই কই, আল্লাহর ঘর মসজিদ আমরা দিনের কথা কইতাম জায়গা দিতা নাকি তার লাগি, খাদ্যানি যদি নমাজের কথাই কয়, খাদ্যানি যদি নমাজের কথাই কয়, তাইলে আপনারা মসজিদে জায়গা দিবেন, এই তোর ইমান নাই তোর নমাজ কি রে, আবার তোর ইমান নাই তোর আবার নমাজ কি, এই সাতপন্থীরা তোরা আকিদা নষ্ট, তোরা আবার তবলিগ কি, বলেন সাতপন্থীরা আকিদা সহি না বাতিল, সাতপন্থীরা নবীরারে বেগুনা মানে না গুনাগার বানায়, আকিদা বাতিল, তোমার আবার দাওয়াত কি, তোমার আবার তবলিগ কি, তোমার আবার জিকির আজকার কি, তোমার আবার তালিম কি, তোমার এই তালিম, এইরকম নবীকে গুনাগার বানানোওয়ালার তালিম তবলিগের এই দেশের মুসলমানের দরকার নাই।
কথায় কথায় একটা আনুষঙ্গিক কথা বললাম, আমি এবার আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,